সামান্য একটি তুষির মধ্যে পিছিয়ে দিলে তাকে আমি আক্রমণ দ্বারা পরাস্ত করে দিয়ে তার কাছের দিকে আমি ধন ইত্যাদি আর এইসবগুলি উপহার নিয়ে আমি চলে যাব। তাকে খুব ছোট মনে করে তিনি দেখেন যে কৃষ্ণের কিরকম বিরাট শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে মহাভারত যুদ্ধ ইত্যাদি এইসবগুলি করবেন, আমি তো হয় নাই। এই জন্য তাহার বলেছে তিনি বলিয়ান হয়ে এইখানে একটা ক্ষুদ্র রাজাকেও মনে করলেন যে সে আমি তাকে পরাস্ত করে দিই। তখন কুল কিরানের হাতে ত্রাহি মধুসূদন হাত উপরে তুলে দিয়ে করতে লাগলো, আর কোন কুল কিনারা তিনি পেলেন না ভীম। তখন তাহার ওই খুব জ্ঞানী প্রিয়তম আইন রুক্মিণী রমন ইত্যাদি পাঁচ সাত শ্রী কৃষ্ণ ওঙ্কার ভীম কর খাতার বাজেন এইখানে থেকে দৌড়ে আসে। সমুদ্র সিং রাজা ছিল যে আমি এই গৌরধামকে আশ্রয় করেছি, আমি গৌরভূমি ছেড়ে দিয়ে আমি কোথাও একটু এদিকে দিকে যাবো না। যেরকম গদাধর পণ্ডিতের ছিল না ক্ষেত্র সন্ন্যাস, তুমি তুমি গৌরী ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছেন আর ভীম চারিদিকে ঘুরিয়ে এসেছেন। তিনি বলে গেছে আমি যাব না কৃষ্ণ এখানে কৃষ্ণকে দেখ। আচ্ছা ঠিক আছে, ভীম পরম ভগবত ভক্ত এটা ঠিক কথা, কিন্তু এখানকার আমি মহিমা বুঝেন নাই, ব্রজের মধ্যে তাদের প্রবেশ নাই দ্বারকা পর্যন্ত ইন্দ প্রস্তার এইসব। এখানে যখন পরাস্ত হলেন সমুদ্র সেন নিকটে যে যুদ্ধ হলো যখন কুল কিনারা পালেন তখন কৃষ্ণকে ডাকা আসে, কৃষ্ণ এখানে এসে গিয়ে ভীম দেখতে পায় না, অত্যন্ত শ্যাম সুন্দর উত্তরী অদ্ভুত দর্শন করলেন। ভীমের সৌভাগ্য হয়নি, তিনি রূপ দর্শন করে এমন ভাবে নিবিষ্ট হয়ে গেলেন যে আর তার স্তুতি করতে লাগলেন। স্তুতি কথা তিনি দেখেন কি অদ্ভুত শ্যাম সুন্দর রূপ প্রাপ্ত পরিবর্তন হয়ে গেল গৌর রূপে, মহাভাব রসরাজ মহাভাব রূপে প্রকাশ গৌর রূপে দর্শন তাকে দিয়ে তাকে কৃতার্থ করে দিলেন। তখন তিনি আর প্রসন্ন হয়ে গেলেন, আর যুদ্ধ তিনি করেন নাই, ভীমকে উপহার দিয়ে তিনি পাঠিয়ে দিলেন। তিনি বলে যে আমি যুদ্ধ হতে জয়ী হয়ে গেলাম। তিনি ফিরে গেলেন, এখন বিচার হচ্ছে কেউ কেউ বলতে পারেন যে সমুদ্র সিং রাজা ভীম মতন পরম ভক্তকে তিনি বাণের দ্বারা ধ্বস্ত করে যা চাই জর্জর তিনি করে দিলেন, তিনি পড়ে গেলেন মাটিতে লোট ফোট করতে না, এই একটা পরম ভক্তকে মারা কি একটা ভক্তি? একটা বিচার হতে পারে। এইগুলি বুঝতে গেলে এত ভক্তি স্বামী সিন্ধু কে অবগাহন করতে হবে, বিশেষ করে তাহার যে রূপানুগর জীব গোস্বামী এম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মাধ্যমে অবগাহন করা বিশেষ। তিনি বলছেন আনুকূল্যের আনুশীলনম ভক্তি, ভক্তি কাকে বলে? উপর থেকে দেখতে ভক্তি মতন হলেও এমন কতগুলি ব্যাপার আছে যে ভক্তি নয়, আর ভক্তির বিপরীত মনে হচ্ছে সেইকে দেখতে গেলে মহা উন্নত এইটাগুলি ভাব। কিরকম হয়েছে মহারাজ মহারাজ সমুদ্র সেন ভীমকে বাড়ে জর্জর করে দিয়ে এটা ভক্তি কিরকমে বলা হবে? এটা তো ভক্তির ব্যাপার নয়, এটা আসুক বৃত্তি, তো উপর থেকে আসুক বৃত্তি মানে হচ্ছে
কৃষ্ণ পিতামহ কৃষ্ণকে বাণীতে জর্জরিত করে দিয়েছেন, অথচ কৃষ্ণ তাকে ভক্ত বলে তিনি গ্রহণ করছেন। এটা সাধারণ জিনিসগুলি বুঝতে পারা যায় না যে সুদামা কৃষ্ণকে প্রাণ ভয়ে আচ্ছা করে দিয়ে আর স্তম্ভকে ছাড়িয়ে দিয়ে বলছে বস এইখানে, আর কৃষ্ণ কাঁদতে লাগলেন। আবার তাকে বলছেন যে কৃষ্ণকে কাঁদাচ্ছে আর দুধকে রক্ষা করতে দুধের জন্য না কৃষ্ণের জন্য ভক্তি, একটা সামান্য একটা দুধকে রক্ষা করার জন্য কৃষ্ণের কানটা মন দিয়ে চাকরে হাত কোমরে ওখল বেঁধে দিল। আর কৃষ্ণ কাঁদছেন কিরকম হয়েছে, রুদন্তম হোক নেত্র যুগম মৃগন্তম কারণ ভোজ যুগে আর চোখটিকে গঙ্গা যমুনা ধারা কজল মিশ্রিত চোখে টিকে চার লম্বা লম্বা শ্বাস, আর তিনি কাঁদছেন ভারত জিতে, এটা কি ভক্তি হলো? বলতে গেলে কিছু চাই প্রধান ভাবিতে বুঝতে পারে শব্দ দিয়েছেন আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন, কেবলমাত্র অনুশীলন অনুশীলন দ্বারা ভক্তি হবে না। অনুশীলন মানে কি, পুনঃ পুনঃ অভ্যাস, কৃষ্ণ যা প্রীতিকর হয় রুচিকর হয় সেই রকমের তন মন বচনের এবং মানসিক যত রকমের চেষ্টা ভাবের চেষ্টা আছে তাকে ভক্তি বলে। কিন্তু উত্তম কখন হবে, তখন তাকে দুটি লক্ষণ, একটা স্বরূপ লক্ষণ এটা বললেন আর একটা বললেন গৌণ লক্ষণ তটস্থ লক্ষণ দ্বারা বলে অন্নাভিলাষিতা শূন্য হবে, আর জ্ঞান কর্মের দ্বারা অনাবৃত সেটি ভক্তি হবে সেটি হবে। কিন্তু তথাপি উত্তমা হবে না যখন পর্যন্ত নাকি আনুকূল্যে না হবে। আনুকূল্য মানে কি এইটাকে বুঝতে হবে। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বললেন যে তাহার মধ্যে বিচার করতে হবে, কেবল অনুশীলনের মধ্যে একটা গোলমাল আছে, সেটা কি কৃষ্ণের মনে হচ্ছে যে প্রীতিকর জিনিস আমি করছি কৃষ্ণের, কিন্তু তার মধ্যে অব্যক্তি এবং অতি ব্যক্তির দোষ ঘটে যায়। কি অতি ব্যক্তি আর কি ভাই বলতে তখন মাত্র আমি তিন দিনের ছিল ছদিনের, আর এখন কত দিনের হয়ে গেছে আড়াই বছর, এখন পুষ্ট সুস্থ হয়েছে। কিন্তু যশোদা মায়ের স্তন দিন একবার ওকে মুখেতে ধরেছে, হাঁটেতে ধরেছে, পায়েতে জড়িয়ে ধরেছে, কিছুতেই আপনি একবারে ঝাটকা দিন বাস এখানে সর্বশক্তিমত্তা কোথায় চলে গেল, আপনি একেবারে অসহায় অবশ হয়ে গিয়ে ওখানে সে তাকে বসিয়ে দিলেন। তিনি দূর জমাইতে চলে গেলেন কৃষ্ণকান্তে লাগে। এখানে হচ্ছে অব্যক্তি দোষ, এখানে ভক্তি দেখা যায় না। কৃষ্ণ পিছুকর হয়েছে তাই তা কৃষ্ণ তো পিছু হলে কৃষ্ণকান্তে লাগে, তার ভক্তি কোথায় বলিয়ে তা না ভক্তি আছে। কেন আনুকূল্যে না, এখানে আনুকূল্য শব্দ দিলেন, আনুকূল্যে বিরোধী ভাব যেন না থাকে। যশোদা মার এই জন্য তুমি বুঝি আমার বাচ্চা Thank you.
আমি এক কথা বলি, মানে বলি না আমি কিন্তু একটা কথা বলি, জয় হোক, জয় হোক, জয় জয়।
বলছেন এই গদাধরে জয় হোক, সেই গদাধরে জয় হোক, কেননা তার গীতা হলে চৈতন্য মহাপ্রভুর গীতা হবে, তাকে পাওয়া যাবে।
Oh,
Thank you.
আমরা যে স্থানেতে এসেছি সে স্থান হচ্ছে বাণীনাথ ব্রিজে, ব্রিজে বাণীনাথ এই মা সর যা ওখান থেকে তার ছিল গদাধর পণ্ডিতের ছোট ভাইয়ের নাম ছিল ব্রিজ বাণীনাথ, বাণীনাথ মহাপ্রভু পরিকর। তিনি এইখানে বহু গদাধর শ্রী বিক্রম প্রকাশ করেছেন। প্রায় আপনারা জানেন গৌ বিষ্ণু প্রিয়া এই জোড়ি প্রায় নদী পেতে, কিন্তু তার অপেক্ষা গৌ গদাধরের যে যুগল এর প্রাধান্যতা আছে। এইখানে শ্রী জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করেছিলেন, আপনার শ্রম করেছেন, এবং যে যে পদ জয়দেব গোস্বামী নিজে হাতে লিখতে পারেন নাই, তার পূর্বে কেউ লিখে নাই, আর তার মধ্যে ভাব আসলেও তিনি লিখতে পারেন নাই, সে কৃষ্ণচন্দ্র তার গীত গোবিন্দতে সেই কতগুলি অক্ষর সেই পদটা এখানেতে নিজে হাতে তিনি লিখে দিয়েছি। যখন এখানেতে তিনি গীত গোবিন্দ রচনা করতেছিলেন তখন শ্রীমতী রাধিকা রাসস্থলী থেকে অন্তর্ধান হয়েছে ওই ভাবটা তার যদি এতে এসেছে, তখন লিখতে লিখতে শ্রীমতী রাধিকা অন্তর্ধান কৃষ্ণ অন্তর্ধান হয়েছেন এবং কৃষ্ণ তাকে মান ভঙ্গ করবার জন্য সেখানে উপস্থিত হয়েছেন, কিন্তু তার মান ভঞ্জন হয় নাই। সেই সময়তে তার হৃদয়তে আসলো যে কৃষ্ণ এসে তার মস্তক তার পাদ পদ্মেতে তিনি প্রণত করেছেন এবং তার মান ভিক্ষা করছেন, কিন্তু তিনি লিখতে পারেন নাই। তখন তিনি গীত গোবিন্দের গ্রন্থ তিনি পুঁথি তাকে বেঁধে দিয়ে আর গঙ্গা স্নান এখানে নিকটে একদিন চলে গেলেন, কিন্তু ওখানে যখন যান ইতিমধ্যে তারই বয়স ধারণ করে দিয়ে জয়দেব আর কৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে তার পত্নী পদ্মা দেবীর কাছে বললেন যে তুমি গ্রন্থখানাটা ঠাকুর ঘর থেকে নিয়ে এসো তো। উনি বললেন যে কেন ফিরে এসেছ, তোমার একটু মনে হচ্ছে ওইটা লিখে দিয়ে। তখন তিনি ওই গ্রন্থ দিয়ে দিলেন আর ওইখানে যে স্বর্ণাক্ষরেতে তিনি অত্যন্ত অদ্ভুত, আর ওর মধ্যে তিনি যে লিখতে পারেন নাই কিন্তু হৃদয়ের ভিতরে ছিল, কিন্তু ভয়েতে তার হাত আর হৃদয় কাঁপতে লাগলো লিখতে পারেন নাই, সেইটা ওখানে তিনি সংযোজিত নিজে হাসতে কৃষ্ণ করে দিলেন, তুমি না লিখলেও আমি তাকে লিখে দিই। সেইখানে তে স্মর করল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লম উদারম, নিজে হাতে তিনি এখানে লিখে দিলেন এই গীত গোবিন্দ কৃষ্ণের অত্যন্ত প্রিয় নিজে হাতে তিনি লিখে দিলেন। পরবর্তী কালে তিনি যখন আসলেন তার পত্নী স্ত্রী বললেন জানি তুমি তো স্নান করতে গিয়েছিলে, এখনই তো এখানে কি লিখে দিয়ে আবার ফের ফেরত গেলে। তিনি বললেন না তো আমি তো ফিরি নাই, আমি কিছু লিখি নাই। তখন উনি বইটা নিয়ে তাকে লিখে দিলেন, দেখেন যে সে ওইখানে তিনি নিজে হাতে লিখে দিয়েছেন। তখন পদ্মা দেবীর পাদ পদ্মেতে প্রণত হয়ে তিনি বললেন
যে তুমি কত সৌভাগ্যবান যে তুমি কৃষ্ণকে দর্শন করতে পারলে, আর আমি তাহাকে দর্শন করতে পারলাম না, তোমার চরণ ছুঁয়ে আমি তোমাকে প্রণাম করি। তখন দুজন কান্না কাটি করতে লাগলেন। এই স্থানে যে এই সব ঘটনা হয়েছে, এইখানে তার আর সব ঘটনাটা আপনারা শ্রম করেছেন। আমাদের কিছু কথা চাই কন্ট্রোল। একটা লোক বলছে কেউ যে এই রাসের কথা যে বনাধিকারী শুনে তাহার নরক গমন হয়। আমার মনে হয় যে সেইটা বাড়াবে নরক বলেছে, বিচারণ করেছে, নরক বলা উচিত নয়। খবরদার এইসব বলতে যেও না। যদি কৃষ্ণ নামেতে অনাধিকারী হয়, যদি অধিকারও না হয়, কৃষ্ণ প্রেম হবে না এটা ঠিক, কিন্তু তার জন্য তার নরক হবে না। কৃষ্ণ হচ্ছেন চিন্তাময়, যদি কিছু ভোগ হয় তাহাকে ভোগ দিয়ে দিয়ে আবার তাহাকে উন্নত করে দিয়ে তাহাকে অধিকার দিয়ে দিবেন। মধুর মধুর মে তৎ মঙ্গলম মঙ্গলানাম সরল নির্মলি সৎফলম চিত্তরূপম সকৃদপি পরিগীতম শ্রদ্ধয়া হেলয়া ভৃগুবন নর্মাত্রম কারিণী চতুর্। এই জন্য খবরদারিটা বলবো না, এটা মহা অপরাধ হয়ে যাবে। এই জন্য কৃষ্ণনাম যদি কিছু পলট পলট যদি হয়, যদি অনাধিকারীও যদি শ্রমণ করে নরক হবে না তাহলে, এইটা কখনো খবরদারিটা বলা উচিত। খুব সামলে কথা বলবো তো, নাই তো মহাভয়ঙ্কর আমারই অপরাধে চলে যাবে। এইসব বিষয়ে আমরা নদীধাম ওখানে গিয়ে বস সন্ধ্যার সময় আপনার সকাল সকালবেলা কীর্তন করবেন, ওইখানে এইসব বিষয়ে কিশোর রূপে আলোচনা হবে। বেশ সুন্দর সিদ্ধান্তের এইসব পূজ্য পাঠ বিক্রম মহারাজ আমাদেরকে স্ফূর্তি করে ইনাকে বিরোধী মনে করবো না। তিনি ছদ্মবেশেতে আমাদের উদ্দীপন করিয়ে দিয়ে এই সকল কথা মধ্যে আমাদেরকে নিয়ে যান। এই জন্য আমাদেরকে পরম প্রণাম না তিনি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা নদীর ধানে যখন প্রস্তুত হয়ে আসবে আমরা your questions and I will read. Yeah.
শুনেছি কমলা ইয়ার অংশে আহ
সকলেই তার হচ্ছে সেবিকা, কিন্তু রাধানি হ্যাঁ হচ্ছে অংশী, অন্যান্য অবতারের অন্যান্য কৃষ্ণের অংশ, কৃষ্ণ অংশী, তখন সমস্ত নারী তত্ত্ব সকলেই হচ্ছে তার অংশ, আর রাধা হচ্ছে মূল। আজকে সত্যি শ্রেষ্ঠগণ জানিয়ে রাধা, যত শক্তি আছে লক্ষ্যাদি নারীগণ গোপীগণ দুর্গাকালী ইত্যাদি সকল শক্তির মূল শক্তির শ্রেষ্ঠ নাম হচ্ছে রাধা রানী। আজকে সত্যি শ্রেষ্ঠগণ জানিয়ে রাধা, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধে 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 বলো, রাধা নামে কৃষ্ণ পারে, রাধে 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 বলো, প্রাকৃত জড় ভূমি বৃক্ষলতার
জল ইত্যাদি বলি আমাদের সেটা মনে হচ্ছে বটে, কিন্তু ওই চিন্ময় স্বরূপ বাস্তব স্বরূপ সেটা আমরা দেখতে পাচ্ছি। নমায় কৃষ্ণবাদায় আচার্য সিংহরূপিণে শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান কেশব ইতি নাভিরে নমো মহাবন্ধ। গুরুদে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় ভক্তায় তবৈবাস্মি তবৈবাস্মি ন জীবামি তয়া বিনা ইতি দিব্যায় রাধে তং নয়মাম চরণম। উপস্থিত হয়েছি এই হচ্ছে ঋতু দীপ, কালকে এই সম্বন্ধে আমরা ওখানে কিছু বলেছিলাম। এই ঋতু দীপ এইখানে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ইত্যাদি আসছেন, জীব গোস্বামী ইত্যাদিকে নিয়ে নিত্যানন্দ প্রভু আসছেন, তারপরে শ্যামানন্দ প্রভু নরোত্তম ঠাকুর শ্রীনিবাসাচার্যকে নিয়ে কিষাণ ঠাকুর আসছেন, তখন এই স্থানকে দেখছেন কি সামনে তে এই হচ্ছে রাধাকুণ্ড, এর পাশে হচ্ছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, এইখানে তো সুন্দর উপবন বৃন্দাবনেতে কদম্ব কদম্বের কুঞ্জ সমাল কুঞ্জ, আর এইখানে দেখেন যে আম্র কুঞ্জ কোথাও কঠাল কুঞ্জ সুন্দর সুগন্ধ, ওইখানেতে ময়ূর ইত্যাদি কে কারও করে, কে কারও মানে কি কে ময়ূর বলে কে, আর ময়ূরী বলে কা, এমন কে আছে যে গোপীগণের ধৈর্য মান ইত্যাদি পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে শ্রীমতী ছাড়া, আবার এমন কা কে আছে যে কৃষ্ণরূপী মদমত্ত গজরাজ তাকে শিকলের মধ্যে পায়ে বেঁধে দিতে পারে, আর এখানে কয়ে কপিল গৌর গৌর চারিদিকে তো বলছে সব পাশের দৃষ্টিতে আমরা দেখছি এই সবগুলি জিনিস। ভক্তি বিনোদ ঠাকুর বলছে, আমরা বলছি না, আমরা তো হচ্ছে বাণীর পিউন মাত্র, যদি এই পিউনের হয়েও ওদের বাণীটাকে আমরা সাধারণ লোকের কাছে দিতে পারি আমাদের জীবন ধন্য, তাহাদেরও জীবন ধন্য হবে। যদি সব কিছু অনুভূতি করেই বলা হয় তাহলে কে বলবে যে কৃষ্ণ ভগবান আমার গুরুদেব মুক্ত পুরুষে বুকে হাত দিয়ে কেউ বলতে পারে, কেউ পৃথিবীতে এমন আছে অনুভূতি করে কৃষ্ণ নাম দ্বারা সব কিছু হয়ে যায় কে বলবে, আমরা বলতে পারি, তবে বলি কেন ওই বাণী পিউন বলে অধিকার আছে অনুভূতি নাই হতে পারে,
কিন্তু শাস্ত্রীতে যাকে আমাদের গুরুবর্গকে বলে গেছেন ওর পিউন আমার মা, তাতেও আমরা যদি ওই পিউনের যদি কাজ হয় তাহলে আমাদের পরমমঙ্গল হবে। এই জন্য সবকিছু অনুভূতি করেই বলা হবে, আর যোগ্যতা নিয়ে এটা কোনো কথা নেই। অতএব আমরা শাস্ত্রের কথা রূপরঘুনাথের কথা যদি আমরা যা কিছু শুনেছি আর উঠে যদি না বলি তাহলে আমরা অকৃতজ্ঞ হব, পানিগুলি ধারাগুলি লুপ্ত হয়ে যাবে ক্রমে ক্রমে ক্রমে। তার মধ্যে কোটি কোটি লোকের মধ্যে এক দুজন অধিকারী থাকবে কিন্তু তা বলে কথাগুলি একেবারে লুপ্ত হয়ে যাবে। এই জন্য শ্রীমদ ভাগবতে চৈতন্য চৈতামতে এই কথা ভয় করেছিলেন, কিন্তু ভয় করে দেখলেন যে সে কপিলরা বসবে, আমরা মুকুল ওরা আস্বাদন করবে, আর কোটি কোটি কাজ কি করবে ওই নিম গাছেতে বসে ওইগুলি আস্বাদন করবে। এই জন্য তাকে কথাটাকে একেবারে বন্ধ করে দিলেন না, যোগ্যতি তারা গ্রহণ করবে না, যোগ্যবতী হবেই না, এটা যারা বলে তাদেরকে আমি কি আর বলতে পারি। কেউ এই কথাগুলি শুনবে না, মহাপ্রভু যে কথা দিতে এসেছেন কোটি কোটি লোক যোগাধিকারী হবে অধিকারী নেই এটা না। তারপরে এইসবগুলি ক্রিয়া করবে না, শিব শক্তি এই ধাম ক্রিয়া করবে, স্তর বাই স্তর করবে, স্তরের যার কিছু না তার কিছুই হবে। যারা পাখণ্ডী পাখণ্ডী তাদের একটু ক্রিয়াতে মন বলি ভৌত হবে, যাদের একটু কিছু শ্রদ্ধা হয়েছে তাদের নিষ্ঠা হয়ে যাবে, যাদের নিষ্ঠা হয়েছে তাদের আসক্তি হবে, যাদের আসক্তি হচ্ছে তাদের আবার যাদের ভাব হয়েছে প্রকাশার মতন একেবারে সর্বোত্তম দর্শন করবে। এই জন্য স্তর অনুসারে এইসবগুলি ক্রিয়া করবে, ক্রিয়া করবেই না, বুঝতে পারবে না। তা আমরা বুঝছি না কোথায় একটা ভাগা রেখে আমাদের জন্ম, আর ওইখান থেকে কোনো পাঁচ পদ্ম আশ্রয় করে এইসবগুলি কথা বলো, আর একটা যে হচ্ছে আমরা বুঝতে পারছি তো যেহেতু করো না, আরো হায় হায় হুতাশ হচ্ছে যে আমরা ওই জিনিসটাকে আমরা পেলাম না, হায় হায়। এই জন্য আপনারা পরম সৌভাগ্যবান, কোটি কোটি জগতের মধ্যে দিকে এই মুষ্টিমে 10,000 লোক আপনার এখানে এসেছেন, এইটা 10,000 এখানে দেখলে মনে হচ্ছে বেশি, কিন্তু যখন জগতের তুলনা করবো কোটি কোটি জগতের অনন্ত কোটি অর্বুদ খর্বুদ লোকের মধ্যে আপনার মুষ্টিমে কত লোক এখানে উপস্থিত হয়েছে, এটা কব সৌভাগ্যের মনে আমরা মনে করি যে আপনারা দেবতা ইত্যাদির অপেক্ষাও আপনার পরম সৌভাগ্যবান। এই জন্য এইসবগুলি কথাগুলি শুনছেন, ক্রিয়া করবে নিশ্চিত। এই জন্য এইসবগুলি পূর্ণ বিশ্বাস করে, শ্রদ্ধা বিশ্বাস করে শুনে এই কথা চৈতন্য চৈতামৃতে উঠে। একটি শ্রদ্ধা আর একটা উপরে 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 উঠে গিয়ে ভাব অবস্থাতে জেগেছে, পার্থক্য আছে দেখি। কিন্তু এইসব কথা মধ্যে যদি শ্রদ্ধাবান মহান শ্রদ্ধা জনবান ভক্তির অধিকারী শ্রদ্ধা, দু একটি কথা আমরা এখানকার স্থানে সময় যদি আমি জানি আমি অযোগ্য, কিন্তু আমি জানি যে এর মধ্যে অনেক যোগ্য লোক আছে। সুখদেব যখন পরীক্ষিত মহারাজকে কথা শোনাচ্ছেন ওর মধ্যে সুখদেব থেকে উঁচু তার থেকে বেশি বুঝদার লোক ওখানে বসেছিল, তো এরকম আমি মনে করি যে আমরা এখানে এসেছি, আমি এখানে যে কথাগুলি বলছি আমার থেকে বহু যোগ্য লোক এখানে আছে, তাদের চিত্ত প্রসন্ন হোক, তাদের কিছু উদ্দীপনা হোক, চৈতন্য মহাপ্রভু মহিমা কিছু বুঝুক যে কিসের জন্য এসেছিলেন। এই জন্য দু একটি কথা মাত্র আমি জেনে যাব। কালকে আমরা ওখানে বলেছিলেন এখনো পূজ্য পাচ্ছে বিপুল মহারাজ বললেন বৈকুণ্ঠা, বৈকুণ্ঠ অপেক্ষা ওই এই স্থানে বহু অনন্ত কোটি এর মহিমা। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী তিনি তার স্তবাবলীতে বলছেন বৈকুণ্ঠাদপি সোদরাত্মন পিতা দ্বারাবতি যা প্রিয়া যত্র শ্রী সতনেন্দুপত্তমেশ প্রবন্দতি হেলতি
তত মথুরা জন্ম শ্রেষ্ঠা হরে জন্মত যত্র শ্রী ব্রজে এব রাজেশাম তামেব নিত্যম হম ভজে। এই যে আমরা স্থানে এসেছি এই নাম বর্তমানে তাহার নাম হচ্ছে কোবালা, কোবালা। তো কোবালা না এটা অপভ্রংশ হয়ে গেছে কি কোবালা, কিন্তু আসলে তো কোবালাও নয় কাবালা। মহাপ্রভু এখানে এসেছেন, ভাবেতে বিভোর হয়ে গড়গড় করে কৃষ্ণ কৃষ্ণ বলছেন, এমন তার ভাব হয়েছে যে অন্য যারা গদাধর ইত্যাদি তারা পরস্পর পরস্পর সে বলছেন যে কাবালা, ওই মহাপ্রভুকে লক্ষ্য করে বলছেন। কারণ মহাপ্রভু কোন অবস্থাতে এখানে এসেছেন, শ্রীমতী রাধিকা ভাব আর তাহার রূপ অঙ্গীকার করে অঙ্গের সৌন্দর্য মাধুর্য তিনি গ্রহণ করে এখানে, এই জন্য মহাপ্রভুকে দেখে বলছেন। আবার কৃষ্ণ বলছেন যে কাবালা, এই জন্য অপভ্রংশ হয়ে গেলেও কিছু ভাব আছে। যেরকম মিয়াপুর, মায়াপুরের মধ্যে যাহাকে পাল্টে গেলে ওইটা মিয়াপুর তো একটু রয়েছে, একটু এদিকে দিকে করে দিলে মায়াপুর হয়ে যায়। ওই রকম হয়েছে এই ধামেতে বৃন্দাবনে যেরকম ভাবে নামগুলি আছে, যতগুলি নাম আছে ওই কৃষ্ণ লীলার অনুসারে, কালী খেত, কৃষ্ণ খেত, গৌরী খেত, তারপরে কোথায় গেছে যেখানে পরশু, পরশু মানে কি পরশু মানে কখন কৃষ্ণ আসবেন, আজ না কাল না পরশু অবশেষে, এরকম ব্রজের সব নাম। ছত্রবন, কৃষ্ণ ওখানে ছত্র ধারণ করেছেন, ওই রকম এইখানে চৈতন্য মহাপ্রসঙ্গে এই নটি ধামের মধ্যে তাহার লীলা, তাহার কথা মহাপ্রভু কোন না কোন রূপে তিনি বিজড়িত আছেন, তার ভাব আছে গম্ভীর ভাবে অনুসন্ধান করলে। আমাদের ভক্তিবিনোদ, শিল ভক্তিবিনোদ ঠাকুর ইত্যাদি অনুসন্ধান করে দেখিয়েছেন। অতএব এই স্থান হচ্ছে রাধাকুণ্ড, রীতি বিপরণ করগত রাধাকুণ্ডে শ্যামকুণ্ড তাহার দিব্য নেতৃত্বে দেখেছেন। আমরা সেই স্থানেতে ভক্তিবিনোদ ঠাকুর কথা স্মরণ করে আমরা দেখব, ও ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই ঋতু দ্বীপান্তর্গত রাধাকুণ্ড, ঠিক ঠিক তাই হবে, এই রাধাকুণ্ড আমাদেরকে অনুগ্রহ করুন। তা বলছেন বৈকুণ্ঠাদপি সোদরাত্মজ পিতা দারাবতী যা প্রিয়া যত্র শ্রী সতনিন্দ পট্ট মহিষ বৃন্দাই প্রভু খেদতি। এই যে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ অপেক্ষা এই শ্রেষ্ঠ স্থান হচ্ছে কি দ্বারাবতী, যেখানে প্রভু তাহার পুত্র প্রপৌত্র তাহার ষোল হাজার একশো আট মহিষী আর সব ভ্রাতা ভ্রাতুষ পুত্র ইত্যাদি সবকে নিয়ে ওখানে খেলতি, ওখানে ক্রীড়া করছেন। বিশেষ করে শ্রী শতনিন্দি পট্ট মহিষ বৃন্দাই প্রভু খেলতি, লক্ষ্মীর অপেক্ষা কোটি লক্ষ্মী একটি গোপীর তুলনা করতে পারেন না, কোটি কোটি লক্ষ্মীর থেকে শেষ একটি গোপী। ওই পট্ট মহিষী রুক্মিণী সত্যভামা জামবন্তী ইত্যাদি লক্ষ্মী থেকে শ্রেষ্ঠ, তাকে নিয়ে এখানে রঙ তামাশা ইত্যাদি কৃষ্ণ করছে বৈকুণ্ঠে, এইসব নাই। বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর তাহার প্রতি নারায়ণের পাদ পদ্ম সম্বাহন করেন আর বেশি কিছু নাই, আর কিছু আছে হয়তো, কিন্তু এখানে যেরকম ক্রীড়া করেন সেরকম। রুক্মিণীর বিবাহ হয়েছে, রুক্মিণীকে নিয়ে তারাবতীতে এসে বিবাহ করবার পরে কিছুদিন পরে একদিন রুক্মিণীর বাড়িতে তার ঘরেতে তিনি রাজভবনেতে তিনি বসে আছেন কৃষ্ণ তাহার পালনকে, তার সখীরা তাকে চমর ইত্যাদি ব্যজন করছে, রুক্মিণী ওই চমর ব্যজন নিয়ে নিজেই কৃষ্ণকে দোলাইতে লাগে। আজ কত উল্লাস আনন্দ যে আমার ঘরেতে এসে জাম্বুবন্তী ইত্যাদি সকলকে পড়তে আমার ঘরেতে আমার পালনকাতে তিনি বসে আছেন, প্রতি ঘরে তার নিজেই থেকে তিনি চামর ব্যজন করতে লাগলেন। কৃষ্ণ কৌতূহল বসা তিনি বলছেন, দেখো রুক্মিণী আমি তোমার যোগ্য নাই, এই বিবাহটা বেমেল হয়ে গেল, তুমি কত সুন্দরী আমি কত কালো নির্গুণ, তোমার মাঝে জগতের সব গুণগুলি আছে
আমি হচ্ছে নির্গুণ, তোমাকে বড় বড় রাজকুমার রাজা তোমাকে ভালোবাসে, তাহাকে তোমাকে সঙ্গে বিবাহ করতে চায়, আর আমাকে দরিদ্র লোক গরিব লোক অকিঞ্চন নিষ্কিঞ্চন এরাই আমাকে ভালোবাসে, ধনওয়ালা লোক আমার একটা ধনী লোক আমার একটা ভালোবাসে না। তোমার মধ্যে আমি একটি রাজা হতে পারি না, আমার এইরকম অভিশাপ অভিশাপ আছে আমার কণ্ঠে। আর তুমি হচ্ছে রাজকুমারী ভীষ্মক নন্দিনী রাজকুমারী, অতএব একটি সাধারণ সামন্তের ছেলের সঙ্গে তোমার বিবাহ এটাতে মেল এটা উচিত হয় নাই। এখন তুমি যদি বলো তাহলে তোমাকে যেখানে বলো যার সঙ্গে বিবাহ করতে, যার সঙ্গে তুমি থাকতে ভালোবাসো আমি তোমাকে ওখানে পাঠিয়ে সঙ্গে সঙ্গে একেবারে ধৈর্য ধারণ করতে পারলেন না, হাত থেকে চমক বেজন পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে একেবারে কলা গাছ যেরকম কেটে দিলে পড়ে যায় ওরকম একেবারে মাটিতে পড়ে দিয়ে লোড পোড় করে ধীরে 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 শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে তিনি উচিত মরে যাওয়ার বিবাড়বে। তখন কৃষ্ণ আর কি করবেন, পলঙ্ক থেকে নেবে আর তাকে নিজে কোলেতে ধারণ করে তার কানে কাছে বলছেন, আরে আমি তো একটা পরিহাস করেছিলাম, আরে বাড়িতে থাকে নরম গরম রুটি বাসন থাকলেও তার মধ্যে ফটা সব কিছুই হয়, সবসময় একরকম থাকলে এটা গৃহস্থের সুখ হয় নাই, আমি এই জন্য আমি আমার ইচ্ছা ছিল যে সে তুমি ক্রোধিত হয়ে আমাকে তুই বলো, এই জন্য আমি এইরকম তোমার সঙ্গে পরিহার করেছিলাম, সত্যি সত্যি আমি এটা কথা বলি, এই বলে কানে পেতে গিয়ে তুমি জোর করে বলতে না, আরে আমি বলেছি না কত রকমের আমার সঙ্গে খাতা ওদের হতো, আমি বলতাম আমার থেকে দশ গুণ বাড়িয়ে আর আমার সঙ্গে এরকম সাক্ষাৎ বিদ্যুৎ ইত্যাদি তারা করতো, আজকে তোমার সঙ্গে একটি আমি বুঝতে পারি না যে তুমি অত কোমল হৃদয় আর এইরকম হয় তুমি হাসি করে হাসি অনুসরণ করতে পারবো না, এই বলে তাকে জাগাইতে লাগে। ধীরে 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 তিনি শুনলেন, অল্প অল্প করে ধীরে ধীরে তার পাশ ফিরে, তারপরে তিনি বলেন যে সত্যি সত্যি তুমি নির্গুণ, আর আমি এই গুণ জগতের গুণের মধ্যে আমি পড়ে আছি, আমি তোমার ছাড়া আর আমি কেউকে চাই না, তোমার যারা সেবা করে ওদের কিঙ্করি 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 হয়ে আমি সেবা করতে চাই, আমি তোমার রাজরানী হয়ে আমি এখানে আসি নাই, তোমার সেবার জন্য আমি তোমার কিঙ্করি জন্য সেবা করবো আর কি রাস্তা। এইরকম হতে প্রভু খেলাতি দ্বারকাতে এই সবগুলি ক্রীড়া বিলাস ইত্যাদি করেন, আর সত্য ভাবার সঙ্গে আপনারা জানেন যে কিরকম হতে ক্রীড়া করলেন আর কিরকম হতে স্বর্গ থেকে সম্পূর্ণ পারিজাত বৃক্ষই তিনি লাগিয়ে দিলেন, এই সবগুলি ক্রীড়া করেন, কিন্তু তার অপেক্ষা মথুরার শ্রেষ্ঠ হরের জন্মত প্রেম ক্ষেত্র অসৌ প্রেমের ক্ষেত্র দ্বারকা পুরী এটা ঠিক, কিন্তু তার অপেক্ষা মথুরাপুরী আরো শ্রেষ্ঠ, সেখানে ঐশ্বর্য মাধুর্য বরাবর বরাবর মাত্রাতে আছে, আর দ্বারকাতে ঐশ্বর্য বেশি মাধুর্য কম, কখনো কখনো তাহার এই নরলীলার অনুরূপীরা হয় আর কখনো কখনো ঐশ্বর্য হয়। আগে
I'll make sure that straight, safely. Move it that way. Yeah, but that red tree, that's nice. Hare Krishna, Hare Krishna. What's the idea of the greenery? There's a bridge basi. Or a down basi. Hare Krishna, Krishna, Krishna. Hare Krishna, Krishna. Hare Krishna, Krishna. আমি তখন ভাবি
Thank you.
Oh, my God.
Thank you.
Thank you.
Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Come on.
আবার খোল ভাঙা ডাঙা বলে শিবা সঙ্গনীতে এসে খোলটাকে ভেঙে দিয়েছিল। তারপরে চৈতন্য মহাপ্রভু বিরাট বৈদ্য নগর সংকীর্তন নিয়ে চাঁদ কাজীকে দলন করেছিলেন। পরে আমরা ওখানেতে যাব। এইখানেতে চৈতন্য মহাপ্রভু অষ্টপ্রহরিয়া ভাব তিনি প্রকাশ করেছিলেন এবং যে যা মাঙে তাকে তাই দিয়েছিলেন, কৃষ্ণ প্রেম দিয়েছিলেন, সচি মাকে দেন না ব্যাস পূজা এখানে। আর এইখানেতে ব্যাস পূজা হয়েছিল, নিত্যানন্দ প্রভু ব্যাস পূজা করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গলাতে মালা দিয়ে। যে ব্যাস পূজার উদ্দেশ্য হচ্ছে রাধা কৃষ্ণের অথবা চৈতন্য মহাপ্রভুর উপাসনাই হচ্ছে ব্যাস পূজা। এইখানে ব্যাস পূজাও হয়েছিল, এইখানে সাত প্রহরিয়া ভাবেতে বিষ্ণু খট্টার উপরে বসে ভাবেতে আবিষ্ট ছিলেন, সকলকে এক ধারে থেকে প্রেম দিয়েছেন, কিন্তু মা শচী দেবীকে দিবেন না। বলিয়ে তুমি বৈষ্ণব অপরাধী, তুমি অদ্বৈতাচার্য চরণে অপরাধ করেছ, তুমি বলেছ আর আমার নিমাইটাকেও বাহার করে দিবে, অতএব ভবিষ্যতে বাহার করে দিবে। এই জন্য অদ্বৈত নয়, সেটা হচ্ছে দ্বৈত। মহাপ্রভু বললে একে প্রেম দিব না। তখন শচী দেবী যে অদ্বৈতাচার্যের ওখানে যান আর তার কাছে ক্ষমা ভিক্ষা মাঙেন, অদ্বৈতাচার্য তাহারি চরণেতে ক্ষমা প্রার্থনা করেন, তো তুমি জগতের যে একমাত্র ঈশ্বর তাহা তুমি জননী, অর্থাৎ তুমি জগৎ জননী, তোমার কোনো অপরাধ হয় না, তোমাকে Hare 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 Hare
Thank you.
এত দেরি করলে এক জায়গায় হবে? তাহলে তো শেষে ঘুরতে ঘুরতে পাবেন না টাইম পাবেন। We all know it's you. You're going to be world famous. Hari Bol. Hare Krishna. Hare Krishna. Come on, follow. Follow. Hare Krishna. Yeah.
Thank you.